বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে দেখতে পারবেন একটা বেল আইকন, ওখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দেবেন, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা আর কি গোপন সেটিংস দেখাবো, অথবা আপনারা কিভাবে আপনার মোবাইলে ডেভেলপার অপশন অন করবেন। বেসিক্যালি কিন্তু আপনারা অনেকে জানেন, আবার অনেকে কিন্তু জানেন না যে ডেভেলপার অপশন কী কাজের বা কী জন্য সেটা অন করে বা কীভাবে সেই ডেভেলপার অপশনটা অন করা যায়। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনার মোবাইলে ডেভেলপার অপশন অন করবেন। আর সেখানে তিনটা সেটিংস দেখাবো, সেই সেটিংসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আগের থেকে প্রচণ্ড আর কি স্পিডে কাজ করবে, বা ল্যাগ বা হ্যাং মোবাইলটা কখনো মারবে না, মানে প্রচুর স্পিডে কাজ করবে। তো চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডেভেলপার অপশনটা অন করবেন। তো সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংস অ্যাপ্লিকেশনে বা অথবা সেটিংসে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, সিম্পলি আমি সেটিংসে যাচ্ছি। যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশন, সেটা হচ্ছে কি অ্যাবাউট ডিভাইস। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু উপরে থাকতে পারে, অথবা মিডিলেও থাকতে পারে, অথবা সব থেকে নিচেও থাকতে পারে। তো আপনারা এই অ্যাবাউট ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে ভার্সন, এই যে দেখতে পাচ্ছেন ভার্সন, এই ভার্সন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে বোল্ট নাম্বার যে অপশনটা আছে সেই বোল্ট নাম্বারে আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু একবার ক্লিক করলে হবে না, এখানে কিন্তু আপনাকে সাতবার পর পর কিন্তু ক্লিক করতে হবে, খুবই দ্রুত অথবা খুবই তাড়াতাড়ি ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করছি 1 2 3 4 5 6 7 8। তো অলরেডি কিন্তু আমার এখানে কিন্তু ওয়ান আছে, এক্ষেত্রে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে অলরেডি ডেভেলপার অপশন মানে অন। তো যদি আপনার না থাকে তাহলে কিন্তু এখানে হয়ে যাবে সাতবার ক্লিক করার সাথে সাথে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের পাসওয়ার্ডটা দিতে বলবে, অথবা প্যাটার্ন লক বা যে কোনো মানে মোবাইলের যেটা লক আছে সেটা। তো যদি প্রথম আর কি অন করেন তাহলে এখন আমরা সিম্পলি এখান থেকে ব্যাক হব। ব্যাক হওয়ার পর আমরা এখানে চলে যেতে পারি এই অপশনে। এখানে দেখতে পারবেন সিস্টেম সেটিংস, এই অপশনে যদি যান তাহলে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন ডেভেলপার অপশন, এখান থেকে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। অলরেডি কিন্তু আমি এখানে অন করে রেখেছি, আপনারা সব থেকে উপরেই দেখতে পারবেন এখানে একটা অপশন অন অফ, এই দেখতে পাচ্ছেন ওকে আসবে, অন করতে চাইলে ওকেতে ক্লিক করে দিবেন। যদি আপনারা এখান থেকে না খুঁজে পান তাহলে আপনারা কি করবেন, সিম্পলি উপরে সার্চ অপশনে চলে যাবেন সেটিংসের। এখানে সার্চ অপশনে সার্চ করবেন DEVE, এই যে দেখতে পাচ্ছেন লিখতে লিখতেই চলে এসেছে এখানে ডেভেলপার অপশন। তো আপনারা এখানে সার্চ করেও কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তারপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। তো এইভাবে কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা এখান থেকে অন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে তিনটা সেটিংস দেখাবো, সেই সেটিংসগুলো অন করলে বা সেটা যদি আপনারা হাই করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আগের থেকে প্রচণ্ড স্পিডে চলবে। তো সেটা করার জন্য আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে কয়েকটা লেখা আর কি লক্ষ্য করবো, সেটা হচ্ছে কি উইন্ডো অ্যানিমেশন স্কেল। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন, এখানে যদি এখানে অ্যানিমেশন অফ করে দেন তাহলে কিন্তু প্রচণ্ড আর কি স্পিডে কাজ করতে শুরু করে দেবে। দ্বিতীয়টাও দেখতে পারবেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এখানেও যদি ক্লিক করে আপনারা যদি অ্যানিমেশন অফে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাইরেক্টলি এখন প্রচণ্ড স্পিডে কাজ করছে আমার মোবাইলটা, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আগের থেকে কিন্তু অনেকটা আর কি দ্রুত কাজ করছে। এখন যদি আমি ব্যাক করি প্রচণ্ড আর কি স্পিডে চাকাত চাকাত ব্যাক হবে, আপনারা বুঝতেই পারবেন না যে ব্যাক হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আগের মতো যদি করতে চান তাহলে আপনারা একইভাবে এখানে ডেভেলপার অপশন সার্চ করবেন। যাওয়ার পর আপনারা একইভাবে সেই উইন্ডো অ্যানিমেশন স্কেলে সেই লেখাতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে, আমি এখানে রাখছি ওয়ানে, কি মানে ঠিক মতো কাজ করবে, মানে ধীরে ধীরে, বেশি ধীরেও না বেশি স্পিডেও না, মানে মোটামুটি লেভেলের। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যেটা মোবাইলের যেটা কাজ সেটা কিন্তু খুব একটু স্লো চলছে, মানে বেশি স্লো না মোটামুটি। তো এইভাবে কিন্তু আপনারা ডেভেলপার অপশন অন করতে পারবেন, অথবা আপনার মোবাইলটাকে স্পিড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।